হ্যাঁ সুভাষ, গুড মর্নিং। গুড গুড মর্নিং পাখি, গুড মর্নিং। গুড মর্নিং অর্পিতা, মনোজ গুড মর্নিং। কে বলছে? গুড মর্নিং সুদীপ্তা পাল। জয় হিন্দ কিশোর। হ্যাঁ পূজা, গুড মর্নিং। আচ্ছা তোমরা যারা যারা আছো পেজটাকে একটু শেয়ার করে দাও প্রতিদিনের মতো, এবং তোমরা পেজটা শেয়ার করো, একটু শেয়ার করো, আর অবশ্যই করো। যে যে গ্রুপে আছো, একাধিক গ্রুপে থাকে, গ্রুপগুলোতে শেয়ার শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপে বা FBতে শেয়ার করে দাও। কজন আছে দেখো তো, কালকে যে পরোটা দিয়েছিলাম সে পরোটা করে এসছো? সীমা দত্ত? শিবা, ও হ্যাঁ শিবা, আছি মোটামুটি। তোমরা কেমন আছো? ক্লাসগুলোকে মিস করছো কি মিস করছো না? কেন পড়োনি কেন? বাড়িতে বসে বসে করছোটা কি? লকডাউনে তো কোনো কাজও নেই। বেস্ট সেলফি বলতে তোমার যেটা সবচেয়ে মনে হয়েছে সবচেয়ে ভালো, তোমার নিজের তোলা যে সেলফি সেটা তোমার যদি মনে হয় যে এটাই তোমার কাছে সবচেয়ে বেস্ট, তাহলে ওটা পোস্ট করো ওখানে। কজন হয়েছে? ওটা পরে বলবো শিবা। তুমি ও গ্রুপে আছো, ভালোবাসার ইতি কথা, ও গ্রুপে আছো কি? ওটা গ্রুপের কথা বলছিলাম। আমিও মিস করছি তোমাদের প্রচুর পরিমাণে। দেখো হিট পড়া দেওয়া ছিল, তাপটা পড়া দেওয়া ছিল, বলেছিলাম পড়ে আসতে,
আর ছেলে পেলে আজকে এত লেটে আসছে কেন? তোমরা একটু শেয়ার করো, দেখো ছেলে পেলে কোথায় গেছে। হ্যাঁ শিবা, ইনভাইট করে দেবো। এখন আসেনি ছেলেপেলে? আচ্ছা আমি শুরু করি। প্রথম কোশ্চেন, হিট মানে তাপের এসআই একক বলো কি? জুল কি? অ্যান্সার দাও, তাপের মানে হিটের এসআই একক কি? আচ্ছা আচ্ছা, দিব্যেন্দু দিয়েছে জুল, সৈকত বিশ্বাস দিয়েছে জুল, কবিরও দিয়েছে জুল, সুভাষ কর্মকার দিয়েছে জুল, তনুশ্রী বারুইও দিয়েছে জুল, পূজা বিশ্বাস দিয়েছে জুল, রেখাই দাস দিয়েছে জুল, কিশোর দিয়েছে জুল, রাম রায় দিয়েছে জুল, সুরজিৎ শীল দিয়েছে জুল, পাখি রায় দিয়েছে জুল, সুজিৎ সরকার দিয়েছে জুল, শিবা দত্ত দিয়েছ জুল। ওকে, আর কথা নেই। অবশ্যই হচ্ছে তাপের এসআই একক হচ্ছে জুল, কেজি, ডিগ্রি, সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা তাহলে সিজিএস একক কি? তাপের তাহলে সিজিএস একক বলো। আচ্ছা সাথী অ্যান্সার দিয়ে ফেলেছে ক্যালোরি, রেখাই দাস দিয়ে দিয়েছো ক্যালোরি, সুভাষ কর্মকার দিয়েছো ক্যালোরি, মনোজ মন্ডল দিয়েছ ক্যালোরি, দিব্যেন্দু রায় দিয়েছ ক্যালোরি, কিশোর দিয়েছ ক্যালোরি, সুরজিৎ শীল দিয়েছ ক্যালোরি, সৈকত বিশ্বাস দিয়েছ ক্যালোরি, সৌরভ হালদার দিয়েছ ক্যালোরি, পূজা বিশ্বাসও দিয়েছ ক্যালোরি, সোহেল বালা দিয়েছ ক্যালোরি, রাম রায় দিয়েছ ক্যালোরি, তনুশ্রী বারুই দিয়েছ ক্যালোরি, সুজিত সরকার দিয়েছ ক্যালোরি, প্রতীক সরকারও দিয়েছ ক্যালোরি, এইটাই তো কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, অ্যাসিস্ট্যান্টকেও তো পড়া দেওয়া ছিল সুভাষ, ও অ্যান্সার দিচ্ছে, তা ও ভুলও অ্যান্সার দেয় ঠিকও অ্যান্সার দেয়, তা তোমরা ওর অ্যান্সারটাকে আবার হচ্ছে প্রমাণ ধরে নিও না, অনেক সময় ভুল অ্যান্সার দেয়। হ্যাঁ ক্যাচ করে, সামান্য পরিমাণে ক্যাচ করে। আমার অ্যাসিস্ট্যান্টকেও পড়া দেওয়া ছিল, কেন ও আমার স্টুডেন্ট আর ও হচ্ছে পড়ার অ্যান্সার দিচ্ছে, বুঝতে পারলাম। ওকে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলবা যে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত হয়? ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত হয়? ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত হয়? অ্যান্সার দাও। আমার অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে আকাশ ঠাকুর। ওখানে অ্যান্সার দাও। বলো। আচ্ছা প্রতীক সরকার দিয়েছ 32, দিব্যেন্দু রায় দিয়েছ 32, সৈকত বিশ্বাস দিয়েছে 32, বিপ্লব সরকার জানো না, বিপ্লব সোহেল বালা বলছে 32, সাথী বাগচি 32, পূজা বিশ্বাস 32, মনোজ মন্ডল দিয়েছে 32, সৌরভ হালদার 32,
তনুশ্রীও দিয়েছে 32, রামরাজ দিয়েছে 32, আকাশ ঠাকুর বলেছে 32, সুরজিৎ সিং দিয়েছে 32, পাখি রয় দিয়েছে 32, সুভাষ কর্মকার 32, কবি দিয়েছে 32, রেখাই দাসও দিয়েছে 32। অবশ্যই হচ্ছে ফাইনাল স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এই তো। ওকে, কি কমান্ডো পার্ট 3, এই যে গেঞ্জি গেঞ্জি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কত ডিগ্রি সেন্টিগ্রেডে সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলে পার্ট সমান হয়, মানে মান সমান হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফারেনহাইট এবং সেন্টিগ্রেডের মান সমান হয়, অ্যান্সার দাও, তুমি অ্যান্সার দাও, ওখানে অ্যান্সার দাও। আচ্ছা, সৈকত অ্যান্সার দিয়ে দিচ্ছে -40, সোহেল বালাও দিয়েছে অ্যান্সার -40, মনোজ মন্ডল দিয়েছে -40, তাই তো, সুভাষও দিয়েছে -40, দিব্যেন্দু রয় দিয়েছ -40, সৌরভ হালদার দিয়েছ -40, প্রতীক সরকার দিয়েছ -40, সাথীব আকচু দিয়েছ -40, কে দিয়েছে, বিপ্লব সরকার দিয়েছ -40, আচ্ছা তনুশ্রীও দিয়েছ -40, রাম রায় -40, রেখাই দাসও -40, পূজা বিশ্বাসও দিয়েছ -40, কবিরও দিয়েছ -40, কে দিয়েছে, আচ্ছা দেবজিৎ সরকার দিয়েছ -40, কিশোরও দিয়েছ -40। ওকে, অবশ্যই হবে অ্যান্সার -40, -40 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটা লোহা যদি আমি উষ্ণতা, একটা লোহার যদি উষ্ণতা বৃদ্ধি করি অর্থাৎ তাতে যদি তাপ প্রয়োগ করি, সেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উষ্ণতার যে সঞ্চালন ঘটে এটা কোন পদ্ধতিতে হয়? একটা লোহা যদি আমি গরম করতে থাকি, তাহলে লোহাটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উষ্ণতার যে সঞ্চালন হয় সেটা কোন পদ্ধতিতে হয়? আচ্ছা, দিব্যেন্দু রায় দিয়েছে পরিবহন, আচ্ছা প্রতীক সরকারও দিয়েছে পরিবহন, আকাশ ঠাকুরও দিয়েছে পরিবহন, সোহেল বালা দিয়েছে পরিচালন, সাথী বাগচি পরিবহন, সৌরভ হালদার দিয়েছে পরিচালন, মনোজ মন্ডল দিয়েছে পরিচালন, প্রিন্সিপাল অফ ক্যালোরি মেট্রি, এটা অ্যান্সার দিয়েছে কে? আচ্ছা, তাপস পাল দিয়েছে পরিবহন, রাম রায় দিয়েছে পরিচালন, রেখাই দাস দিয়েছে কন্ডাকশন, বিপ্লব সরকার দিয়েছে পরিচালন। ওকে, সৈকত, সৈকত কি দিয়েছে? পরিচালন। ওকে, সুভাষ কর্মকার পরিবহন, পাখি রায় পরিচালন, শিবা পরিবহন। ওকে, এই অ্যান্সার। ওকে, আমাকে তাহলে এবার যারা যারা পরিচালন অ্যান্সার দিয়েছ আর যারা যারা পরিবহন অ্যান্সার দিয়েছ তারা আমাকে একটু ব্যাখ্যা করে বলো যে পরিচালন বলতে কী বোঝায়, পরিবহন বলতে কী বোঝায়, তাহলে আমি বুঝবো যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। কারণ এখানে না বুঝেও অনেকে অ্যান্সার দিচ্ছ যে পরিবহন কাকে বলে, পরিচালন কাকে বলে, বলো। হ্যাঁ হ্যাঁ,
বলো। পরিবার হচ্ছে অনুকূলে অপরিবর্তিত থাকে, পরিচয় অনুকূলে নিয়ে চলে। দেখে আর লিখতে পারবো। কঠিন পদার্থ হয় পরিবহন, সুভাষ বলছে। ওকে, দাদা আমার কাছে বোর্ড নেই তো। কি নেই? বোর্ড নেই তো। বোর্ড নেই, বোর্ড নেই তোমার কাছে, কিপ্যাড তো আছে, কিপ্যাডের লিখতে পারবে। হ্যাঁ বলো। আচ্ছা, আর এখন আসে লিখতে পারে, লিখতে সময় লাগবে তো, এটা লিখতে সময় লাগবে, বড় করে লিখতে হবে না, জাস্ট বোঝানোর মতো করে একটুখানি বললেই হবে। ওকে, কে বলছে? সৈকত বিশ্বাস বলছে। কিসে? ওকে, আগে পরিচালন বলেছিল সৈকত। বাকিরা লিখছে, টাইপ করছে। কিসে? অ্যান্সার অনেকেরই আসছে, তার মধ্যে দুই একজন হচ্ছে উল্টে ফেলেছে বিষয়টাকে। অনেকেরই অ্যান্সার দিয়েছে, কিন্তু অ্যান্সারটা অনেকে গুলে গেছে। আচ্ছা শুনে নাও, যাদের গুলে যাচ্ছে তার একটু শুনে নাও। তিনটে পদ্ধতি তো হয়, পরিবহন, পরিচলন আর বিকিরণ, এই তিনটে পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়। তা পরিবহন হলো যেখানে অণুগুলি কোনো স্থান পরিবর্তন করবে না, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে অণুগুলি স্থান পরিবর্তন করবে না। তাহলে যদি লোহা বা এরকম কিছু হয়, এক প্রান্তে আমি যদি উত্তপ্ত শুরু করি, তাহলে আরেক প্রান্তে এখানে ওই লোহার অণুগুলো কণাটাকে, ওই তাপটাকে বহন করে নিয়ে চলে আসবে না, তাপের শুধু সঞ্চালন হবে, অর্থাৎ উষ্ণতা, যে উষ্ণতা শুধু সঞ্চালন ঘটবে তার বস্তুর অণুগুলো নয়। তাহলে এটা হচ্ছে পরিবহন। পরিচলনে কি হয়? পরিচলনে হচ্ছে অণুগুলো নিজেরাই উষ্ণতাকে বহন করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, যেমন গ্যাসীয় বা তরল পদার্থে হয়ে থাকে। এবং বিকিরণ হচ্ছে সেই পদ্ধতি যেখানে মাধ্যম ছাড়া বা মাধ্যমকে উত্তপ্ত না করেই তাপ এক স্থান থেকে আরেক স্থানে যায়। এই তিনটে পদ্ধতি। ওকে, নেক্সট। কিসে? আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন, বরফের লিনটা কত? অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলই থাকে, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার জল বরফে পরিণত হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এর মধ্যে তো কোনো তফাৎ আছে, তাহলে বরফের হচ্ছে লিনটা কত হয়? বরফ হতে গেলে লিনটা কত, লিনটা প্রয়োজন হয়? আনসার দাও। কি আছে? আসে কি দেববিন্দু? ওকে, কিসে? মিররে অবশ্যই পরিবহন হবে, মিররে। আচ্ছা
তনুশ্রী 80 ওকে কৌশিক বিশ্বাস 80 কৌশিক বিশ্বাসও দিয়েছো 80 সৈকত বিশ্বাস 80 ক্যালোরি দিয়েছে অ্যানসার কিশোর 80 কিশোর 80 পূজা বিশ্বাস 80 রামরায় 80 রামরায় 80 মনোজ মণ্ডল 80 ক্যালোরি মনোজ মণ্ডল দিয়েছে 80 ক্যালোরি ক্যালোরি পার গ্রাম দিবেন্দু রায় ক্যালোরি আচ্ছা দিবেন্দু ও আগে অ্যানসার কিশোর 80 ক্যালোরি কিশোর 80 ক্যালোরি ওকে দীপা বিশ্বাসও দিয়েছে 80 ক্যালোরি বিকাশ সরকার দিয়েছে 80 ক্যালোরি রেখায় দাসও দিয়েছে 80 ক্যালোরি পার গ্রাম তাপস পালও দিয়েছে 80 ক্যালোরি পার গ্রাম হ্যাঁ কৌশিকের গুড মর্নিং একটু লেটেই হচ্ছে হ্যাঁ পূজা বিশ্বাসও দিয়েছে 80 ক্যালোরি পিয়ালিও দিয়েছে 80 ক্যালোরি পার গ্রাম আচ্ছা বিপ্লব সরকার দিয়েছে 79.7 রামরায় দিয়েছে 80 ক্যালোরি পার গ্রাম এই দিয়েছে তাই তো ওকে আচ্ছা অবশ্যই দেখো লিন তাপ বলতে বোঝায় এমন একটা উষ্ণতা মানে এমন একটা তাপ যে তাপ কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটায় না কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটায় তাই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে জল জলই থাকে এবার এখান থেকে যদি -80 ক্যালোরি পার গ্রাম শোষণ করে নেওয়া হয় অর্থাৎ তুলে নেওয়া হয় তাহলে সেটা বরফে পরিণত হয় এবার জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ হয়ে গেল বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন বাষ্পের লিনতাপ কত অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পে পরিণত হতে গেলে লিনতাপের কতটা প্রয়োজন পড়ে বাষ্পের লিনতাপ কত শুরু হয়ে গেছে সীমা বিশ্বাস দিয়েছে 537 ক্যালোরি দিব্যেন্দু দিয়েছে 537 ক্যালোরি হ্যাঁ বিপ্লব তোমার অ্যান্সার ঠিক ছিল আচ্ছা সোহেল বালা দিয়েছে 573 ওকে রেখায় দাস 540 আচ্ছা সুভাষ কর্মকার 537 প্রতীক সরকার 537 সৈকত বিশ্বাস 537 কে রামরায় দিয়েছো 537 573 দিয়েছো রামরায় ওকে পূজা বিশ্বাস দিয়েছো 537 আচ্ছা বিপ্লব সরকার দিয়েছো 535 আচ্ছা সৌরভ হাজার 540 সাথে দিয়েছো 537 এই তাই তো ওকে তাহলে আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটতে শুরু করে তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল তো ফুটতে শুরু করে ঠিকই কিন্তু ওটা জলই থাকে বাষ্পে পরিণত হতে গেলে অর্থাৎ বাষ্পের এর থেকে লিনতাপ বেশি থাকে কত 537 এই 537 ক্যালোরি তাপ হচ্ছে বেশি থাকে বাষ্পে এই কারণে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল এবং বাষ্পের মধ্যে বাষ্পের উষ্ণতা বেশি অর্থাৎ বাষ্পে হাত দিলে হাত বেশি পুড়ে যায় বা বেশি গরম আমাদের অনুভূতি হয় নেক্সট কোশ্চেন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত ক্যালভিন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ক্যালভিন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত ক্যালভিন অ্যান্সার দাও আচ্ছা সাথী বাগচি অ্যান্সার দিয়ে দিয়েছে সোহেল বালাও অ্যান্সার দিয়েছে প্রতীক সরকারও দিয়েছে অ্যান্সার দিব্যেন্দু রয় দিয়েছে 273 আচ্ছা পূজা বিশ্বাস দিয়ে দিয়েছে অ্যান্সার 273 কিশোরও দিয়েছে অ্যান্সার সৌরভ হালদারও দিয়েছে
পেয়ালি বারো দিয়েছে অ্যান্সার 273। আচ্ছা, বিপ্লব সরকার অ্যান্সার দিয়েছে 80। রামরায় দিয়েছে 273। তনুশ্রী দিয়েছে 273। ওকে, 273.15। তাহলে অবশ্যই 0°C সমান সমান যদি অপশানে 273 ক্যালোরি থাকে, 200 কেলভিন থাকে, 273 কেলভিন, অনেক সময় যদি এটা থাকে 273.15, তাহলে 273.15 কেলভিনই অ্যান্সার। নেক্সট আমি অঙ্ক দেব, তারপর উপরে তোমার অ্যান্সার দেওয়া। 100 গ্রাম ভরের একটি ধাতুর উষ্ণতা 25°C থেকে 100°C হলো, যদি ওই ধাতুটির আপেক্ষিক তাপ 0.09 হয় তাহলে বললাম 100 গ্রাম ভরের একটি ধাতুর উষ্ণতা 25°C থেকে 100°C হলো, যদি ওই বস্তুটির আপেক্ষিক তাপ 0.09 হয় তাহলে ওই ধাতুটি কত ক্যালোরি পার গ্রাম °C বস্তুটির কত ক্যালোরি পার গ্রাম °C তাপ গ্রহণ করেছে। এটা কর অঙ্কটা, 100 গ্রাম ভরের একটি ধাতুর উষ্ণতা 25°C থেকে 100°C হলো, যদি ওই ধাতুটির আপেক্ষিক তাপ 0.09 হয় তাহলে ওই ধাতুটির কত, ওই ধাতুটির কত ক্যালোরি পার গ্রাম °C তাপ গ্রহণ করেছে। ৬৭৫ ক্যালোরি তাই তো? ওকে, কি দিয়েছে? কি বলেছে? এমএসটি সমান সমান, হ্যাঁ,
আচ্ছা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। কৌশিক বিশ্বাস নয়, ওকে। এ দিয়েছে প্রতীক সরকার, ওকে। সীমা বিশ্বাস ওটাই দিয়েছে, দিব্যেন্দু রায় ওটাই দিয়েছে, সৈকত বিশ্বাস দিয়েছে নয়, ওকে। আর আচ্ছা আমরা এখানে সূত্রটা সবাই জানি, তাপ গ্রহণের বা বর্জনের সূত্রটা হচ্ছে এম এস টি। তাহলে এম এস টি, এম হচ্ছে এখানে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, যেটা টি হচ্ছে যেটা বর্জন বা গ্রহণ করছে। তাহলে আমরা দেখে নিই এম কত, এম হচ্ছে 100, এখানে এস কত 0.09, আর টি হচ্ছে এখানে 100-র মধ্যে থেকে 25 বার, তাহলে 75, তাহলে ইনটু করলে হবে 75। ব্যাস এটা করলে অ্যান্সার হয়ে যাবে। যদি এটা দিয়ে এটাকে 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে শুধু 9 হয়ে গেল, তাহলে 9 × 75 5 নং 45 আর 7 নং 63, তাহলে 63 আর এদিকে 75, তাহলে 675 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে এটাই অ্যান্সার, 675 অনেকে অ্যান্সার দিয়েছো। আর যারা এই অঙ্কগুলো বোঝো না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নিও, তাহলে আশা করি এই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার ভিডিওর মধ্যে এই অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। আচ্ছা এই হিটের উপরে আর কোনো এখন আর দরকার নেই, আর যাদের একটু ডিটেলসে দরকার আছে তারা আমার ভিডিওটা অবশ্যই দেখে নিও। আমাদের হচ্ছে চলছিল কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আজকে মানে সেকেন্ড ক্লাস। কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে সেকেন্ড ক্লাস হবে আজকে, কালকে একটা ক্লাস হয়ে গেছে, আর কাল তার আগামী দিনের পড়াটা আমি দিয়ে দিই, নাহলে আবার ভুলে যাব। দেখো সায়েন্স হচ্ছে, জিওগ্রাফি হচ্ছে, হিস্ট্রি হচ্ছে, লাইফ সায়েন্সও হয়েছে, তাহলে আবার এগুলো সবগুলোই চলতে থাকবে। তাহলে আমাদের 1905 থেকে পড়া দেওয়া ছিল, 1920 অবধি একটা পড়া হয়ে গেছিল, হয়ে গেছিল না? আজকে 1920 সাল থেকে পড়া দেওয়া থাকবে 1947 সাল, অর্থাৎ যে ন্যাশনাল মুভমেন্টের অংশটা রয়েছে সেখানে 1920 সাল থেকে 1947 সাল অবধি পড়া দেওয়া থাকবে। আগামীকাল পড়ে আসবা। হিস্ট্রি দিলে পড়া হয় না, কিন্তু সোয়াল পড়তে তো হবেই বাবা। বই নেই, সাথী বাচ্চু বলছে বই নেই, তা তো মুশকিল। আচ্ছা তাহলে আমি আমার একটা ভিডিও থেকে পড়া দিয়ে দিই। না হিস্ট্রির উপরে ভিডিও আছে, কিন্তু এই এই মুভমেন্ট তো নেই, ন্যাশনাল মুভমেন্টের উপরে নেই, ন্যাশনাল মুভমেন্টের উপরে আমি ভিডিও ছাড়ি। তারপরে অন্য হিস্ট্রি আছে, ওখানে তো ছিল গভর্নর জেনারেল ছিল ওর মধ্যে, আমার পড়া দেওয়া ছিল, ওটা হয়ে গেছে। তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, এসবও ছিল। আচ্ছা পড়া দিয়ে দিই, সায়েন্সের উপরেই পড়া দিয়ে দিই তাহলে। আচ্ছা তাহলে হিস্ট্রিটা ক্যান্সেল, হিস্ট্রি পড়াটা কালকে দিচ্ছে না বলছো, অনেকের বই টই নেই, আমার ভিডিও থেকে একটা পড়া দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আশা করি পড়া হবে। দেখো পর্যায় সারণী অনেকে পড়া দিয়েছো, অনেকে পড়া হয়নি, অনেকে বোঝো না ক্লিয়ারভাবে, তা পর্যায় সারণীটা আবার পড়া দেওয়া থাকবে। আর পর্যায় সারণী যারা যারা বোঝো না তাদের জন্য আমার ভিডিও দেওয়া রয়েছে, ওখান থেকে পড়ো, আর যাদের কাছে বই রয়েছে তারা বই থেকে পড়ো। তাহলে অ্যান্সার পড়া দেওয়া থাকবে পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণী আগামীকালের পড়া।
ওকে দেখো অঙ্ক শুরু হচ্ছে। ১৬,০০০ টাকার ৯ মাসের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ১৬,০০০ টাকা ৯ মাসের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা সুদ হবে যদি সুদ ৩ মাস অন্তর প্রদেয় হয়? যদি সুদ ৩ মাস অন্তর প্রদেয় হয়, বললাম ১৬,০০০ টাকা ৯ মাসের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা সুদ হবে যদি সুদ ৩ মাস অন্তর প্রদেয় হয়? যারা ইংলিশে শুনতে চাচ্ছে তারা লেখো, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস ১৬,০০০ ফর 9 মান্থস অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি ইজ, কম্পাউন্ডেড কোয়ার্টারলি ইজ ১৬,০০০ টাকা ৯ মাসের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা সুদ হবে যদি সুদ ৩ মাস অন্তর প্রদেয় হয়? যদি সুদ ৩ মাস অন্তর প্রদেয় হয়, ফটাফট অ্যান্সার দাও সোজা অঙ্ক। কালকে যে পদ্ধতিগুলো আমি শিখেছিলাম সেগুলো অ্যাপ্লাই করতে পারো। সৈকত বিশ্বাস দিয়েছ ৬,০০০, আচ্ছা মনোজ মন্ডল দিয়েছ ১১,৬৪৮, ওকে সুভাষ কর্মকার, আচ্ছা সুভাষ কর্মকার দিয়েছে ২,২৫২, ওকে সৌরভ হালদার অ্যান্সার দিয়েছে ২,৫২২, ওকে সুলেখা হালদার অ্যান্সার দিয়েছ ২,৫২২, আর আচ্ছা মনোজ মন্ডল দিয়েছ ২,৫২২, ওকে দীপেন্দ্র রায় দিয়েছে ১১,৬৪৮, বিন্দু সিং দিয়েছ ২,৫২২, বিশ্বজিৎ ঘোষ দিয়েছে ২,৫২২, ওকে। যাদের হয়নি অঙ্কটা তারা দেখো, দেখো এটা যদি চিরাচরিত ফর্মুলায় করতে হয়, আমি যদি ওই ফর্মুলা কিন্তু সচরাচর করব না, আমরা জানি চিরাচরিত ফর্মুলা তো এটা, এমনি স্বাভাবিকভাবে যদি সেটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে হয়, এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কিন্তু সুদটা ৩ মাস অন্তর প্রদেয়, যদি ৩ মাস অন্তর করে শুদ্ধ হয় তাহলে ১ বছরে মোট কবার শুদ্ধ হবে? মোট ৪ বার শুদ্ধ হবে। তাহলে সেখানে তো পুরো বার্ষিক ২০% সুদটা তো লাগবে না, এখানে ২০% পুরো বার্ষিক, কিন্তু যেহেতু ৩ মাস অন্তর অন্তর সুদ সেহেতু সুদের হার কত যাবে, ২০কে ৪ দিয়ে ভাগ করবো, ১ বছর যেহেতু ৪ বার হবে তাহলে ৫% হয়ে গেল, তাহলে বার্ষিক সুদের হার কত হয়ে যাবে, ৫% হয়ে যাবে। তাহলে এখানে ৮ বাই এটা কিন্তু
4 হবে মনে রাখবা যখন বার্ষিক সুদের হার 3 মাস অন্তর করে হবে তখন এটা r/4 আর এখানে t এর বদলে কি হবে 4t হবে তাহলে আমি যদি এখানে সাজাই তাহলে দেখালো সূত্রটা এরকম হচ্ছে এখানে p p হচ্ছে আসল 16000 টাকা ওকে লিখে ফেললাম 16000 টাকা আর এখানে 1 প্লাস r কত হয়ে গেল 5% হয়ে গেল এখানে 100 এখানে 4 এখানে t হচ্ছে বছর লিখতে হয় কিন্তু এখানে মাস দিয়েছে 9 মাস তাহলে 9 মাস কে আমি বছর নিয়ে গেলে এরকম লিখব তাহলে দেখো এটা কেটে দিই একবারে যেহেতু 4 ছিল তা t এর মানে এখানে 9/12 করে দিচ্ছি এটা 3 এটা 3 তাহলে হয়ে গেল 16000 ইনটু 1 প্লাস 5/100 উপরে পড়ে থাকবে 3 বোঝা গেল তো এইবার এখানে করলে এটা ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা হয়ে যাবে যেটা বেরোবে অর্থাৎ 18522 বেরোবে তার থেকে 16000 বাদ দিয়ে দিলে অ্যানসার 2522 বেরিয়ে যাবে কিন্তু আমরা এটা এই ফর্মুলায় করব না আমরা 3 বছরের মনে আছে অনুপাত 3:3:1 3 বছরের অনুপাত হচ্ছে 3:3:1 তাহলে আমরা এই অনুপাতেই করব এখানে 9 মাস কিন্তু যেহেতু 3 মাস অন্তর করার পদেও হয় তাহলে 9 মাসে কবার দেওয়া হবে 9 মাসে 3 বার দেওয়া হবে তাহলে এখানে 20 তো আর থাকছে না বার্ষিক সুদের হার তাকে 4 দিয়ে ভাগ করে বার্ষিক সুদের হার হয়ে গেল কত 5 হয়ে গেল বার্ষিক সুদের হার তাহলে বার্ষিক সুদের হার 5% আর 3 মাস অন্তর অন্তর হয় সেহেতু 9 মাসে 3 বার হবে আর 3 বার যেহেতু হবে তাহলে আমি 3 বছরের অনুপাত দিয়ে করতে পারি 3:3:1 দিয়ে তাহলে 16000 এর 5% 16000 এর 5% 800 টাকা তাহলে 800 × 3 3 এটা 24 800 আবার 5% 40 টাকা 3×4 120 ওকে 40 এর আবার 5% 2 টাকা সমান 2 তাহলে হয়ে গেল এখানে 2522 টাকা তাহলে অ্যানসার হয়ে গেল 2522 টাকা এইটুকুনি অঙ্ক দেখো কে কে বোঝনি আমাকে জিজ্ঞাসা করো দেখো কৌশিক বিশ্বাস আরেকবার বলতে বলছে ওকে কৌশিক দেখো যেহেতু অঙ্কে বলেছে যে 3 মাস অন্তর করে শুদ্ধ হবে তাহলে বছরে কবার দেওয়া হবে বছরে 4 বার দেওয়া হবে তাহলে এক বছরের বার্ষিক সুদের হার তো 20% এখানে দেওয়া রয়েছে এটা বার্ষিক এক বছরের তা যদি 3 মাস অন্তর অন্তর দেওয়া হয় তাহলে বছরে যেহেতু 4 বার দেওয়া হবে তাহলে 3 মাসের হিসাবে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট প্রয়োগ করবে 5% হারে পড়বে এবার 9 মাস তাহলে 3 মাসে যদি একবার হয় তাহলে 9 মাসে কবার হবে 3 বার হবে তা যেহেতু এখানে 3 বারে সুদ পাবো আমরা 3 বারে সুদ পাবো তাহলে আমরা 3 বছরের অনুপাত দিয়ে করতে পারি অর্থাৎ 3:3:1 দিয়ে করবো তাহলে 16000 এর 5% সুদ কত 800 টাকা প্রথম অনুপাত 3 গুণ করে দিলাম 2400 টাকা 800 টাকার 5% কত 40 টাকা তারপরে অনুপাত কত 3 তাহলে হয়ে গেল 120 টাকা আর 40 এর 5% কত 2 টাকা আর তারপর অনুপাত কত 1 তা 2 একে 2 তাহলে অনুপাত হিসাবে অঙ্ক হয়ে গেল 2522 টাকা আশা করি দেখো বুঝেছো কেউ আর কি বলেছে কিছু ২৮০০ টাকার 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1:1:2
বছরের সুদ কত টাকা হবে? বললাম 1800 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এক পুনো একের দুই বছরের সুদ কত টাকা হবে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 2800 ফর 1.5 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম ইজ, করো। আচ্ছা, সুভাষ কর্মকার বলছে 434। সুভাষ সৌরভ হালদার বলছে 434। ওকে, রেখাই দাস বলছে 434, দিব্যেন্দু রায় বলছে 434, আর আসেনি। ওকে, দেখো যারা পাচ্ছ না বুঝতে, দেখো ইজি অঙ্ক, কোনো ফর্মুলা যদি করতে না চাও করবা না, কোনো ফর্মুলা করার দরকার নেই। দেখো আমরা সিম্পলি করব, দেড় বছর তো আগে এক বছরের তো সুদ নিয়ে নিই 10% করে, তো তাহলে আর 1800 টাকা তার 10% কত টাকা হয়? তাহলে প্রথম বছরে তো সুদ আমি পেয়ে গেলাম 280 টাকা, ইজি, কিচ্ছু তো নেই। পরের বছর যেহেতু একটা চক্রবৃদ্ধি সুদ, পরের তো আর পুরো এক বছর নেই, আছে ক বছর, হাফ বছর, আর আর তো পুরো এক বছর নেই, তাহলে হাফ বছর, তাহলে এক বছরের সুদ যদি 240 টাকা হয়, 280 টাকা হয়, তাহলে হাফ বছরের কত টাকা সুদ হবে? 140 টাকা সুদ হবে। আর কি হবে? এই যে 280 টাকার সুদ হয়েছিল, সেই 280 টাকারও একটা 6 মাসের সুদ হবে। তা 280 টাকার 280 টাকার পুরো এক বছর সুদ তো হচ্ছে 10% 28 টাকা, তাহলে এক হাফ বছর সুদ কত টাকা হবে? 14 টাকা। তো এই সব করে যোগ করে দাও, তো দেখো 320 আর 14, 300 ওই 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 সরি কত কত হচ্ছে 434 টাকা, 434 টাকা যোগ করলে হয়ে গেল। তো ইজি অঙ্ক, তো কিছুই নেই, কোনো ফর্মুলা বা কিছুই লাগছে না। যারা না বোঝো, বুঝতে পারলে না, তাদের জন্য আমি আবার আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মুখে মুখে করা যায়। ছিল 1800 টাকা,
তার 10% সুদ তো এক বছর সুদ পাবই, তাহলে 280 টাকা সুদ পাবো। চক্রবৃদ্ধি সুদ কিন্তু সুদেরও সুদ পাই, এটা মনে রাখবা। তাহলে এটা প্রথম বছর সুদ পেলাম, তার পরের বছর আমি এই টাকাটা সুদ তো আবার পাবই, কিন্তু এই টাকাটারও সুদ পাবো, কিন্তু পরের পুরো এক বছরের পাবো না, হাফ বছরের পাবো। তাহলে হাফ বছরের পরের বছর সুদ যদি পাই, তাহলে এই টাকাটার জন্য 280 টাকা না পেয়ে আমি 280 টাকার হাফ মানে 140 টাকা পাবো। আর যেহেতু সুদেরও সুদ পাই, সেহেতু এই 180 টাকা এটারও সুদ পাবো, কিন্তু এটারও সুদ পুরো এক বছর পাবো না, 6 মাসের সুদ পাবো। তা এক বছর সুদ তো এটা 10% 28 টাকা হয়, তা 6 মাসের সুদ কত টাকা হবে? 14 টাকা। তাহলে যোগ করে দাও 434 টাকা। ইজি অঙ্ক, বোঝা গেল? যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি ফর্মুলায় করাবো। কেউ যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো, তাহলে আমি ফর্মুলায় করাবো। ফর্মুলাতে করাবো, ওকে সাথে। দেখো ফর্মুলাটা এরকম, এ সমান সমান পি, ওয়ান প্লাস আর বাই 100 উপরে টি, তাই তো? ওকে, এই ফর্মুলা টি মানে বছরই বোঝায়, এখানে মাস দিন ওইভাবে লেখা যায় না। তাহলে এখানে যদি আমি লিখতে চাই এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে পি হবে 1 হবে, আর এর মান কত? আর এর মান 10% বসিয়ে দিলাম। বছর কত? প্রথমে তো এক বছর, তাহলে 2 বছর তো পুরো যেতে হবে না, এক লিখবো, কিন্তু পরের 6 মাসেরও তো সুদ নিতে হবে। তা পরের সময় যখন আমি সুদ নেব, তখন এখানে আর এর মান হয়ে যাবে 5%, কারণ এখানে পুরো এক বছর জন্য যদি 10 টাকা হয়, তাহলে পুরো 6 মাসের জন্য 5% হয়ে যাবে। তাহলে 5% বসিয়ে দিলাম, 6 মাসের আমি সুদ পেয়ে যাব। এবার এখানে মান বসিয়ে দিই, এখানে 2800 টাকা, 1 প্লাস এখান থেকে এটা কেটে দিই, তাহলে হয়ে আসবে 1/10 ইনটু এটা দিয়ে কেটে দিই, তাহলে হয়ে যাবে 21/20। তাহলে এটা 28 × 11/10 ইনটু এটা 21/20, বোঝা গেল? কাটো, কেটে গুণ করো, দেখো বেরিয়ে যাবে সুদ আসল বেরিয়ে যাবে। তার থেকে 2800 টাকা বাদ দিয়ে দেবা, দেখবা 434 টাকা অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল? আশা করি বোঝা যাবে। দেখো এটা করলে, এটা যদি করো তাহলে এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে 3434 টাকা বেরোবে। তার থেকে 2800 টাকা বাদ দিয়ে, 2800 টাকা বাদ দিয়ে দেবা, অ্যান্সার পেয়ে যাবে 434 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা? কেউ বলেছে কি? বোঝেনি? বড় করে লিখলে? ওকে কৌশিক, তোমার জন্য বড় করে লিখছি। কত টাকার 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, বললাম কত টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদ 331 টাকা হবে।
তিন বছরের সুদ 331 টাকা হবে। আচ্ছা যে ইংলিশে লিখবে দেখো, ইফ দ্য ইন্টারেস্ট ইজ পেয়াবেল অ্যানুয়ালি, ইফ দ্য ইন্টারেস্ট ইজ পেয়াবেল অ্যানুয়ালি, দেন দ্য প্রিন্সিপাল অন হুইচ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর থ্রি ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম ইজ রুপিস 331 ইজ গিভেন বাই, ইফ দ্য ইন্টারেস্ট ইজ পেয়াবেল অ্যানুয়ালি দেন দ্য প্রিন্সিপাল অন হুইচ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর থ্রি ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম ইজ রুপিস 331 ইজ গিভেন বাই, করে ফেলো। আচ্ছা মনোজ মন্ডল অ্যান্সার দিয়ে ফেলেছ, দিব্যেন্দু দিয়েছ অ্যান্সার, সৌরভ হালদারও দিয়েছ, প্রতীক সরকারও দিয়েছ, রাজা মজুমদারও দিয়েছ 1000, কৌশিক বিশ্বাসও দিয়েছ, কে বিপাশা, আচ্ছা বিপাশা সরকার দিয়েছ, ওকে সাথী বাক্সিও দিয়েছ, আর দেয়নি উত্তম দত্ত দিয়েছ 1000, উত্তম ঘুমাচ্ছিল মনে হয়, বললাম কত টাকার 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, তিন বছরের সুদ 331 টাকা হবে, একদম ইজি অঙ্ক। আর কেউ অ্যান্সার দেয়নি, আচ্ছা রাম রায় দিয়েছ 1000, সুভাষ কর্মকার দিয়েছ 1000, কি বলছে দু বছরে 330 আর তিন বছর 331, কে বলছে কৌশিক বলছো, আচ্ছা কৌশিক বুঝলাম তুমি কি বলছো, লকডাউনে তো মনে হয় না কোনো প্র্যাকটিস ম্যাকটিস করছো, যেটুকুনি আমার এখানে আসছো ওইটুকুনি, বাড়িতে খাতাও খোলো না কিচ্ছু করো না, এখন মনে হয় এখানে আমার করোনাতে একটু খাতা খুলছো, তাও একটু প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা আর কেউ দিলাম স্যার, ওকে তা দেখো যাদের যাদের হয়নি, এখানে বলেছে যে কত টাকায় 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, তিন বছরের সুদ 331 টাকা হবে, এটা অনেক নিয়মে করা যায়। পি বের করতে বলেছে, আর এর মান দিয়ে দিয়েছে 10%, 10% কথার অর্থই 10/100 মানে 1/10, ওকে টি দিয়ে দিয়েছে 3 ইয়ার্স, আর কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 331, ক্লিয়ার দেখ। তাহলে আমরা কি করব, বার্ষিক সুদের হার 1/10 মানে এই যে নিচে 10 আছে, আমি কি করব এই 10টাকে দেখব আর দেখবো কত বছর, 3 বছর, তাহলে নিচে যে যেটা থাকে আমি তার কি করব, তার যদি বছর যদি 2 থাকতো তাহলে আমি 10-এর স্কোয়ার করে আমি কিছু মানে ক্যাপিটালটাকে ধরে নিতাম, এখানে যেহেতু 3 রয়েছে তো 10-এর কিউব করে আমি ক্যাপিটালটা অর্থাৎ মূলধনটাকে বা আসলটাকে একটা গেস করে নেবো, ধরো যেমন অন্য অন্য অঙ্কে 100 ধরি সেরকম এখানে 100 না ধরে, 100 ধরলেও তোমার চলবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা করলে বেশি সুবিধা হবে, তাই এখানে 3 আছে তা 10-এর কী করলাম কিউব করলাম, তা 10-এর কিউব মানে 1000, তা ধরে নিলাম যে আসল 1000 টাকা, তাহলে এই আসল 1000 টাকার উপরে ক বছর সুদ হবে, 3 বছরের সুদ,
ওকে 1000 টাকা 3 বছরের সুদ, ফর্মুলাটা শিখে রেখো। তাহলে এই 1000 টাকা 1/10 করে সুদ দেওয়া হচ্ছে, তাই এই 1000 টাকার 1/10 করে যদি সুদ দেয় তাহলে প্রথম বছরে কত টাকা সুদ দেবে? 100 টাকা। দ্বিতীয় বছরে কত টাকা সুদ দেবে? 100 টাকা। তৃতীয় বছরে কত টাকা সুদ দেবে? 100 টাকা। এতে 100 টাকা করে তো সুদ দেবেই, তারপরে সুদেরও সুদ দেবে। এই যে এই সুদটা, এটা সরল সুদ যা প্রতি বছর সমান থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে কী হয়, এই সুদগুলোর আমি সুদ পাবো। তাহলে প্রথম বছর যে 100 টাকা সুদ পেয়েছিলাম তার আবার 1/10 সুদ পাবো, মানে 10 টাকা সুদ পাবো পরের বছরে, এবং তারও পরের বছরে 3 নম্বর বছরেও আরও 10 টাকা সুদ পাবো এই 100 টাকা। আর মাঝখানে যে 100 টাকাটা ছিল সেটার আর 1 বছরে সুদ পাবো 10 টাকা। আর এই 10 টাকা যেটা মাঝখানে পড়ে রয়েছে সেটারও আমি আরও 1 বছরে সুদ পাবো 1 টাকা। তাহলে মোট সুদ কত টাকা হয়ে গেলো দেখে নিই, 3 100 300, আর এদিকে 3 10 30 আর 1 31। তাহলে মোট সুদ কত টাকা হলো? 31 টাকা। কত টাকা আসল হলে? 1000 টাকা যখন আসল তখন সুদ হলো 331 টাকা, আর আমাদেরও তো এখানে সুদ 331 টাকায় দিয়েছে, তার মানে আসল 1000 টাকাই ছিল আর করতে হলো না অঙ্কটা। তাহলে অ্যান্সার হবে 1000 টাকা। আমি ইচ্ছা করে এই ফর্মুলাটা দেখাচ্ছি, কারণ এই জায়গাগুলো, বেসিক জায়গাগুলো হচ্ছে তোমাদের ক্লিয়ার থাকা দরকার, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে একটা সুন্দর তফাত যেটা আছে সেটা বুঝতে সুবিধা হয়। দেখো অনেকেই মনে হয় বোঝো না এই ফর্মুলা, আর যারা চিরাচরিত ফর্মুলায় করবে তাদের জন্য বলে দিই, আমরা জানি সুদ আসল সমান সমান কি, পি ইন্টু 1 + R/100 উপরে টি, এটা সুদ আসল। তা সুদ আসলের থেকে যদি আসল অর্থাৎ পি বাদ দিয়ে দিই তবে সুদ পাবো, আর সেই সুদটাই এখানে কত দর হয়েছে, 331। তো তোমরা যদি কেউ এই ফর্মুলাটাও ইউজ করো, অর্থাৎ পি ইন্টু 1 + R/100 উপরে টি মাইনাস পি সমান সমান 331, তাহলেও হবে। এখানে টি 3 বছর, আর এর মান তো দিয়ে দিয়েছে সব জানো, পি খালি বের করবা এখান থেকে। তাহলে এইটা শুধু বের করলে, পি এর মান বের করলে অ্যান্সার বেরিয়ে যাবে, আর যদি তা না হয় তাহলে এটা কেউ দেখো বুঝেছ, কেউ কিছু বলছে? ওকে বুঝে গেছে সব। এগারোটা থেকে, এটা ভীষণ ক্যাজুয়াল এই শুভময়, এত ক্যাজুয়াল। ওকে নেক্সট অঙ্গ দেখো, সবাই বুঝে গেছে তাই তো? গল্প করছে কি বলছে, উত্তম শুরু করা যায়। দেখো কোন আসলের উপর পর পর দু বছরের চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে
500 টাকা এবং 540 টাকা হলে আসল কত টাকা বললাম যে কোনো আসলের উপর পরপর দু বছরে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 500 টাকা এবং 540 টাকা হলে আসল কত টাকা করো ইংলিশে যে লিখবে লেখো আর সাম ইজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট A sum is invested at compound interest payable annually. The interest in two successive years was rupees 500 and 540 rupees. A sum is invested at compound interest payable annually. The interest in two successive years was rupees 500 and rupees 540. The sum is আচ্ছা দিব্যেন্দু দিয়েছে 6250 ওকে সুভাষ কর্মকার দিয়েছে 6250 ওকে উত্তম দিয়েছে 6250 ওকে জানি প্রতীক সরকার 6250 ওকে রাম রায় দিয়েছে 6250 ওকে বিপ্লব সরকার দিয়েছে 6250 সুভাষ কর্মকার হ্যাঁ সুভাষ তো সবার আগে দিয়েছে ও ওকে দেখো যাদের হয়নি তা দেখো একদম সোজা অঙ্ক দেখো প্রথম বছর তার মানে কত টাকা হয়েছে যেহেতু দু বছরের সুদ এটা পরপর দু বছর এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর তাহলে প্রথম বছর সুদ কত টাকা হয়েছে 500 টাকা মনে রাখবে একটা কথা যে প্রথম বছর যে সুদটা হয় সেটা তো সরল সুদ সেটা তো চক্রবৃদ্ধি সুদ না প্রথম বছর যে সুদ সেটা তো সরল সুদ যা চক্রবৃদ্ধি সুদ তো তার তো কোনো পার্থক্য হয় না প্রথম বছর যদি ধরো যদি 10% করে বার্ষিক সুদের হার হয় আর কোনো জায়গায় যদি 1000 টাকা রাখা হয় তাহলে প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ বললেও সে 100 টাকা পাবে আবার সরল সুদ বললেও সে 100 টাকাই পাবে পরিবর্তন শুরু হবে তারপরের বছর থেকে তাহলে প্রথম বছরের সুদ 500 টাকা পরের বছর হয়ে গেছে 540 টাকা এই যে 40 টাকা বেশি পাওয়া হয়েছে এটা কার জন্য পাওয়া হয়েছে এই যে প্রথম বছর যে 500 টাকা সুদ পাওয়া হয়েছিল এই সুদটার আবার সুদ হয়েছে তাই
40 টাকা বেশি পেয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে 500 টাকার এক বছর সুদ কত টাকা পাওয়া গেছে, 40 টাকা। তাহলে একে কত আর পার্সেন্টেজ কততে হয়? পার্সেন্টেজ হয় 100-তে, তাহলে 8%। তাহলে 8% কি পেয়ে গেলাম? 8% বার্ষিক সুদের হার পেয়ে গেলাম। তাহলে বোঝাই যাচ্ছে এখানে সুদের হার কত পার্সেন্ট? 8%। এবার আমাকে চেয়েছে আসল বের করতে। আচ্ছা, এখানে 8% করে বার্ষিক সুদের হার, তাই তো? তাহলে যে টাকাটাই ছিল তার প্রথম বছরের 8%টাই কত টাকা হয়েছিল? 500 টাকা হয়েছিল। তার প্রথম বছরের 8%টাই 500 টাকা হয়েছিল। আমি যদি তোমাকে বলি যে কোনো একটা 10% করে হচ্ছে তুমি সুদ পাবা আর 100 টাকা সুদ পেয়েছো এক বছরে, তাহলে কত টাকা আসল? তুমি অবশ্যই বলে দেবো 1000 টাকা, কারণ 1000 টাকার 10% 100 টাকা হয়। তাহলে এখানেও তাই, 8% যে সুদ হয়েছে এটাই হয়েছিল প্রথম বছর 500 টাকা। তাহলে কোনো টাকার 8% সুদ যদি 500 টাকা হয়, তাহলে সে 1% সমান সমান 500/8, আর পুরো 100% সমান সমান 500×100/8। ক্লিয়ার? কাটাকুটি করো, দেখো 6250 টাকা হবে, কারণ এটা দিয়ে এটা কেটেছিলাম 2, আর 4 দিয়ে এটা কেটেছিলাম 25, এটা কাটলাম 50 250, সরি 250, তাহলে 25 25 625, আর পাশে একটা শূন্য, তাহলে 6250 টাকা। এত ইজি অঙ্ক, মুখে মুখেই করা যায়। 40/500×100 করলে 8% বেরিয়ে যায়, আর 500/8×100 করলে পুরো টোটাল টাকাটা বেরিয়ে যায়। তাহলে একদম সোজা অঙ্ক যা মুখে মুখে করা যায়। দেখো কেউ না বুঝলে, আচ্ছা তাহলে আমরা নেক্সট অঙ্ক করি। কোনো টাকা 5 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে 2 গুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে? কত বছরে 8 গুণ হবে? কোনো টাকা 5 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে 2 গুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে? বললাম আ সাম অফ মানি placed at compound interest doubles itself in 5 years. In how many years উত্তম দত্ত দাদা আজ একটু গল্প হলো,
সুদেব হালদার অ্যান্সার দিয়ে দিয়েছো, কৌশিক বিশ্বাসও দিয়েছো, রেখাই দাস দাদা কোশ্চেনটা আর একবার ইংলিশে বলে দাও। আচ্ছা বিপাশা সরকারও দিয়েছো 15। আচ্ছা ইংলিশের রেখাই তোমার জন্য বলো, আ সাম অফ মানি, আ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবলস ইট সেলফ ইন 5 ইয়ার্স, ইন হাউ মেনি ইয়ার্স ইট উড অ্যামাউন্ট টু 8 টাইমস অফ ইট সেলফ অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। করো আচ্ছা, সুজয় বিশ্বাসও দিয়েছো 15, সাথে বাগচিও দিয়েছো 15, রাম রায়ও দিয়েছো 15, উত্তম দত্ত দিয়েছো 15, প্রতীক সরকার দিয়েছো 15, কৌশিক বিশ্বাসও দিয়েছো 15, কিশোরও 15, বিপ্লব সরকার দিয়েছো 15, সুভাষ কর্মকার দিয়েছো 15, সাথে বাগচি দিয়েছো 15, বিশ্বজিৎ ঘোষ দিয়েছে 15। আচ্ছা যদি কেউ বুঝতে না পারো তাহলে একটু করে দিই। বলছে হ্যাঁ প্রবলেম হচ্ছে, ও ঠিক আছে। আচ্ছা এখানে বলেছে যে কোনো টাকা 5 বছরে চক্রবৃদ্ধি সুদের দ্বিগুণ হয়, তাহলে যদি ধরে রাখি এক্স টাকা তাহলে 5 বছরে কত হচ্ছে, 2x টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে, x টাকা 5 বছরে 2x হয়ে যাচ্ছে। এবার 5 বছর শেষে যেটা সুদ আসল সেটা 5 বছর শেষের পর 6 বছরের শুরুতেই সেটাই তো আসল, তাহলে এবার আসল কত, 2x টাকা। এবার এই 2x টাকা আরও 5 বছর সময় নেবে ডবল হতে, মানে 4x হতে। এবার এই 4x আরও 5 বছর সময় নেবে হচ্ছে 8x হতে। তাহলে দেখো x টাকা 8x টাকা হতে সমান নিয়ে নিল 3 5 15 বছর, একদম ইজি অঙ্ক। এক ব্যক্তি 6,000 টাকা 5% বার্ষিক সরল সুদের হারে, বললাম এক ব্যক্তি 6,000 টাকা 5% বার্ষিক সরল সুদের হারে 2 বছরের জন্য এবং 5,000 টাকা 8% চক্রবৃদ্ধি হারে 2 বছরের জন্য ব্যাংকে রাখেন, তাহলে সময় শেষে সুদের পার্থক্য কত টাকা হবে। বললাম এক ব্যক্তি 6,000 টাকা 5% বার্ষিক সরল সুদের হারে 2 বছরের জন্য এবং 5,000 টাকা 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে
দু বছর জন্য ব্যাংকে রাখেন, তাহলে সময় শেষে সুদের পার্থক্য কত টাকা হবে? A man deposited rupees 6,000 in a bank. A man deposited rupees 6,000 in a bank. 5% per annum simple interest. And deposited rupees 5,000 at 8% per annum compound interest. After 2 years, the difference of their interest will be, after 2 years, the difference of their interest will be, a man deposited rupees 6,000 in a bank at 5% per annum simple interest and deposited rupees 5,000 at 8% per annum compound interest. After 2 years, the difference of their interest will be. আচ্ছা, দীপেন্দু বলে দিয়েছে 232, সুভাষ কর্মকার বলেছে 232, বিপ্লব সরকার বলেছে 232, রাজা মজুমদার বলছে 232, প্রতীক সরকার বলছে 232, ওকে, আচ্ছা সব ডুব মেরেছে, রেখাই দাস 232, সৌরভ হালদার 232, কিশোর দিয়েছে 232, ওকে, দেখো যাদের হয়নি তাই তো দেখে নাও সিম্পল অঙ্ক, 6,000 টাকা, তার কত পার্সেন্ট? 5%, ক বছর? 2 বছর, তার 6,000 টাকার 5% অবশ্যই 300 টাকা করে হয়, এই 300 টাকা, তা 300 টাকার 2 বছর মানে এই 6,000 টাকার যদি আমি 5% বের করি তাহলে 300 টাকা করে এক এক বছরে, তা 2 বছরে কত টাকা হবে? 600 টাকা। তাহলে সরল সুদ যেটা সিম্পল ইন্টারেস্ট এসআই, এটা হচ্ছে 6,000 টাকার যেটা সেটা হচ্ছে 600 টাকা হলো, ওকে, এটা বের করে রাখলাম। এইবার 5,000 টাকার 8% হারে চক্রবৃদ্ধি সুদ, তাহলে 5,000 টাকার 8% কত টাকা হয়? 5,840, 400 টাকা, তা 400 টাকা করে 2 বছর, তো ওটা 2:1 করবো, তো তাহলে 400 × 2 800 টাকা, আর 400-র আবার 8%, এই যে 400-র আবার 8% কত টাকা? 32 টাকা। তাহলে 32 × 1 তাহলে হয়ে গেল 32 টাকা, তার টোটাল হয়ে গেল 832 টাকা। তাহলে যেখানে সরল সুদ হচ্ছে 600 টাকা, সেখানে চক্রবৃদ্ধি সুদ হলো 832 টাকা, তাহলে পার্থক্য কত টাকা? 232 টাকা, একদম সোজা। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি
অল্প সরল সুদের পার্থক্য 65 টাকা যদি সুদের হার 10% হয় তাহলে আসল কত? 10% বার্ষিক বার্ষিক হয় তাহলে আসল কত? সহজ অঙ্ক, কোনো টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 65 টাকা, যদি সুদের হার 10% বার্ষিক হয় তাহলে আসল কত? দ্য ডিফারেন্সেস বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ওকে, অন আ সাম অফ মানি ফর 2 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম ইজ রুপিস 65, দ্য সাম ইজ, দ্য ডিফারেন্সেস বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ রুপিস 65, দ্য সাম ইজ, আচ্ছা রেখাই দাস অ্যান্সার দিয়েছে 6500, সৌরভ হালদার দিয়েছে 6500, দিব্যেন্দু রায় দিয়েছে 6500, বিপাশা সরকার দিয়েছে 6500, সুভাষ কর্মকার দিয়েছে 6500, রাজা মজুমদার দিয়েছে 6500, রাম রায় দিয়েছে 6500, প্রশ্ন আউট, সাউন্ড প্রবলেম হচ্ছে, আরে দেখো তো বলছো যে সাউন্ড প্রবলেম হচ্ছে, দেখো তো সাউন্ড প্রবলেম হচ্ছে কি না, ওকে প্রতীক সরকার 6500, সুজয় বিশ্বাস দিয়েছে 6500, কিশোর 6500, ওকে কিশোর ঠিক আছে, ওকে যাদের হয়নি তা একটু দেখে নাও, এটা খুবই সিম্পল অঙ্ক বলছে, কোনো টাকা দু বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দিয়ে দিয়েছে 65 টাকা, ওকে তাহলে সুদের হার যদি 10% করে হয় আসল কত? আমরা একটা ফর্মুলা এখানে শিখব, পি সমান সমান ডি 200 বাই আর উপরে 2, ঠিক আছে, এটা বছরের দু বছর, পি বলতে আসল, এখানে আসল বের করব, ডি বলছে ডিফারেন্সেস অর্থাৎ পার্থক্যটা যেটা দিয়ে দিচ্ছে 65, তারপরে আর হচ্ছে বার্ষিক সুদের হার, তাহলে 100 × 100, আর নিচে আর হচ্ছে বার্ষিক সুদের হার 10% দিয়ে দিয়েছে, তাহলে যদি করি তাহলে 6500 টাকা পি বেরিয়ে গেল, এটা আসল, তাহলে আমরা সূত্রটা কি, পি সমান সমান ডি ইন্টু 100/r তার উপরে স্কোয়ার, এটা দু বছরের জন্যই হয় এই সূত্রটা, তো এটা অ্যান্সার, এটা হচ্ছে এবার টি এখানে সময়টা 2 লিখতে হবে, বোঝা গেল?
আচ্ছা, তাহলে আগামীকালের পড়া আমি দিয়ে দিয়েছি। তাহলে আগামীকালের পড়া পর্যায় সারণী, তোমাদের আগেও একটু পড়া রয়েছে, অনেকের পড়া রয়েছে, আর যাদের পড়া নেই তারা আবার একটু ভালো করে পড়ে কালকে পড়া দেবা। আর অবশ্যই কালকে সময় মতো সবাই চলে আসবা 11টার সময়। আর একটু সিরিয়াস পড়াশোনা করো, কালকে কম্পাউন্ড ইন্টারেস্ট না, অন্য কোনো চ্যাপ্টার ধরবো। আর আশা করি পড়াশোনা করে আসবা, পড়ে আসবা, আর অবশ্যই লাইনে আসবা। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে দিও, আর অন্য অন্যদেরও করার জন্য বলে দিও, ঠিক আছে? আর ভালো থেকো, পড়াশোনা করো। বিকালে ক্লাস হবে নাকি আজ? আচ্ছা, রেখাই দাস বলছে বিকালেরটা তো রেখাই বলতে পারছি না এখন, বিকালেরটা বিকালেই বলতে পারবো, তবে হতেও পারে তোমরা তোমাদের নেটের প্রবলেম হয় বলে আমি আসি না, যে বিকালবেলার দিকে তোমাদের খুব নেটের প্রবলেম হয়, এই কারণে আমি আসতে চাই না। দেখি যদি তোমার মনে হয় তাহলে আসবো, কোনো একটা কিছু নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে বাই।